हाय बंधुरा, गुड मॉर्निंग। आमी गौतम और तुम्हारे वेलकाम गौतम बाड़ी ब्लॉग्स। आज के पंचायत भोट, त्रिस्तरीय पंचायत भोट, तार जन्नो प्रस्तुति चलछे। अलरेडी पंचायत भोट शुरू हो गए, आमराओ रेडी होच्छी। और आमी तो सकाले खूब ताड़ाताड़ी घूम थेके उठे फ्रेश ट्रेश होये नेछी। एखन 7:15 बजे, तो एखन एकटु परेई आमी बेरोबो। और ड्रइंग क्लास आमार छिलो, तो आमी ओटा एकटु परेई करबो। तो आगे गिये भोटटा दिये आसि, दिये एसे तारपरे क्लासगुलो कराते जाब, सेटाओ तोमादेर संगे शेयार करबो। और आजके पंचायत भोट दिते गिये केमन हय एक्सपिरियेंस, सेटाओ तोमादेरके देखाबो। আমি আর ভাই বেরোলাম ভোট দিতে। তো ভাই যে পেছনে চলে এসছে বাইক নিয়ে, তো আমি আর ভাই এখন যাই ভোট দিয়ে, তারপর পরে মা আর বাবা যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে ভাই এখানে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এটা হলো রিমনের দোকান। তো দোকানের সামনেই গাড়ি ঢুকিয়ে দিয়েছে, বৃষ্টিটা কমলে তারপরে আমরা যাব ভোটের দিকে। আর এই যে সব রাজনীতি দলের পতাকা এখানে রয়েছে, টিএমসি, সিপিএম আর বিজেপির পতাকা। তো এবার কোন দলকে ভোট দেবো সেটা তো বলা যাবে না, তো একজনাকে দেবো যেটা আমার পছন্দের। বন্ধুরা আর বলো না, বৃষ্টি খুব জোর বেড়ে গেল, আর যার জন্য মাঝপথে বসে আছি, বসে বসে বোর হচ্ছি। আর এই যে বৃষ্টি, টাপুটুপু বৃষ্টি পড়ছে, কখন যে বৃষ্টি বন্ধ হবে জানি না। তবুও আমরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম, বৃষ্টিটা কিছুটা কমে গেছে। আর এই যে ভাই গাড়ি চালাচ্ছি, আমাদের ভাই ভিজে একবারে অনেকটা ভিজে গেছে, আমিও পেছনে বসে কিছুটা ভিজে গেছি। তো এর মধ্যেই আমরা চলে এসেছি। ওই যে সামনে স্কুলটা, ওই স্কুলেই আমাদের ভোট হবে, আর ওখানেই যাব। ভাই গাড়িটা রাখুক, ওখানে গাড়িটা রাখছে। তো এইখানে বৃষ্টির মধ্যে কাদা হয়ে গেছে পুরো, ওই দেখো। এটা হলো ভোটের পরিবেশ। এটা হচ্ছে মহিলাদের লাইন, পুরো কত ভিড়। আর এটা হলো ছেলেদের লাইন। অভিজিৎ, তো ভোটটা কোথায় দিচ্ছেন? তোমার বলে দেবে নাকি? হ্যাঁ, বিজেপি। হ্যাঁ, তো কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছিস? আধা ঘন্টা ধরে। আধা ঘন্টা? একটু লাইন যাচ্ছে না, তো অবস্থা দেখো এখানটায়। একটু লাইন, ওখানে পুরো জ্যাম হয়ে রয়েছে। আর এখানে এরা দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা ধরে, আর আমরা এখন এলাম। আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কে জানে, আজকে ক্লাস করতে পারবো কি পারবো না বলতে পারছি না। সকাল সকাল এসে ভোট দিয়ে তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু এখানে যেহেতু তিনটে ভোট সেই জন্য প্রচুর লেট হচ্ছে, আর একটা একটা করে দাওয়াচ্ছে, তো সময়টা বেশি লাগছে। তো এত ভিড়, এত সকালবেলায় এত সবাই চলে এসছে ভোট দেওয়ার জন্য, আমি বললাম হয়তো ফাঁকা থাকবে, আমি আর ভাই তার জন্য তাড়াতাড়ি এলাম। কিন্তু এসে দেখছি এখানেও ভিড় আছে প্রচুর। তো কখন শেষ হবে জানি না, আজকের আর ড্রয়িং ক্লাসগুলো আসলে করাতে পারবো কি পারবো না তাও জানি না। তো দেখি কতক্ষণে হয়, তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। টাকা নিয়ে, এখানে টাকা নিয়ে ঝামেলা হচ্ছে, কারণ হচ্ছে একজন একজনের কাছে টাকা পায়, তো সেটা এখন দেখা পেয়েছে, অনেকদিন ধরে দেখা পাচ্ছিল না, তো এখন লাস্টে এসে দেখা পেয়েছে ভোট সেন্টারে এসে। তো তার জন্য টাকা চাইছে, আর অনেক ধমক ঠমক দিচ্ছে, ধমক চমক চলছে এখানে। ভোট নিয়ে কোনো ধমক চমক নেই, কিন্তু টাকা নিয়ে ধমক চমক চলছে এখানে। তো আমাদের মামার বিয়ে হয়েছে, মুখের একবারে পুরো লাল লাল কালার হয়ে গেছে। তো কালকে রাতটা কেমন গেল? কালকে রাত কেমন গেল? ভালো। তো আমাদের এক ঘন্টা হয়ে গেছে, আর এক ঘন্টায় আমি ছিলাম এখানটাতে। এখান থেকে এই তিনজন আগে এসছে, মানে এইটুখানি এগিয়ে এসছে সবে। তিনজন প্রার্থী আমাদের দাঁড়িয়ে আছে, এখানে তিনজনা মিলে দাঁড়িয়ে গল্প করছে, কোনো ব্যাপার নয়। আমাদের এখানে এরকমই সুষ্ঠুভাবে ভোট হয়, বাট একবার ছাপ্পা হয়েছিল, এবার আর কোনো সেরকম কিছু দেখছি না। এখনও অবধি তো কিছু নেই, তো জানি না কি হবে পরে। আর সবাই খুব বিরক্ত হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে গরমে পাখা নেই, কিচ্ছু নেই, সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমরা অলরেডি আমরা আড়াই ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে, আমাদের প্রায় লাইনটা সবে মুখের কাছে এসছে। ওখানে বোর্ড হচ্ছে, কারেন্ট নেই। বিজলি গায়েব। পুরো তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোটটা দিয়ে আসলাম, আমি আমার পছন্দের মানুষগুলোকে ভোট দিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না।
তো এখন যাচ্ছি আঁকার ক্লাস করাতে, কারণ হচ্ছে ফোন করেছিলাম আমি, তো বললো যে চলে আসো, লেট হয়েছে তবুও আমি ক্লাসটা করাবো, নাহলে এই ক্লাসটা আমাকে পরে গিয়ে করাতে হয়, খুব কষ্ট হয় তার জন্য। তো এখন যাচ্ছি ক্লাসটা করাতে, গাই তো ক্লাসে চলে এসেছি। ও এখন বসে বসে পেঁপে আঁকছে। তোমার নাম কি বলে দাও। গরমে পুরো ঘামিয়ে গেছি, গরমের মধ্যে বসে বসে ক্লাস পাচ্ছি, এসে ওর ক্লাসগুলো দেখাচ্ছি, মানে ছবিগুলো যেগুলো ঠিক করেনি সেগুলো ঠিক করে। ও আঁকছি এখন পেঁপে আর শসা। তো এখন রাত 9টা বাজে, লাস্ট ব্লগ। আর এখন দীপ ফুচকা খাচ্ছে, ভাই ফুচকা দিচ্ছে। আর এটা হলো আমাদের দোকান, এই যে ওপেন মঙ্গল ফুচকা স্টল। আমি এর আগে ব্লগে দিয়েছি কিনা সেরকম একটা দিনই, আমার দোকানের কোনো ভিডিও দিনই ব্লগে, ফার্স্ট টাইম দিলাম। আজকের ভোটটা খুব ভালো হয়েছে, সুস্থভাবে হয়েছে, এখনও নাকি ভোট চলছে রাত 9টা বাজে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা বাই।